ভারতীয় একটি টিভি চ্যানেলের জনপ্রিয় গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পান বিতর্কিতভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া তরুণ মাইনুল আহসান নোবেল। পরে ইউটিউবে গান প্রচার করে জনপ্রিয়তা বাড়ে তার, গড়ে ওঠে ভক্তকুল। তবে তার অনেক বক্তব্য ও আচরণ সমালোচিত হয়েছে বারবার। এবারে আলোচনা এলেন প্রতারণা এবং সাবেক স্ত্রীকে নির্যাতন ও মাদক গ্রহণ করার অভিযোগে। একের পর এক বিতর্কের জন্ম দেওয়া নোবেল গ্রেপ্তার হলেন প্রতারণার মামলায়। রাজধানীর ড্যামরা নিজ বাসা থেকে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে আনা হয় মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। অভিযোগ উঠেছে শরীয়তপুরের একটি কলেজের পূর্ণমিলনী অনুষ্ঠানে গান গাওয়ার শর্তে 1,75,000 টাকা নেন তিনি। কিন্তু গেল মাসের 28 তারিখে সেই অনুষ্ঠানে যাননি নোবেল। প্রোগ্রামের দিন সকালে ওনার সাথে কথা হলো যে উনি বললো সন্ধ্যা 6টায় আমার প্রোগ্রামের মাঠে উনি থাকবে। তো কথা হইলো, তো সন্ধ্যার পরে ওনাকে ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হলো। আমি আবার ট্রাই করলাম যে ভাই আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাওয়া যাচ্ছে, হাজার হাজার অডিয়েন্স আছে এখানে, তো আমার ইজ্জতের একটা প্যাস্টিজিস হয়ে দাঁড়াইছে, আপনি কোথায় আছে সত্যি করে বলেন। উনি আমাকে বলে যে ভাই আমি যে শরৎপুর দিকে আসতেছি, আমার গাড়ি পামসার, এই সেই বিভিন্ন উনি অজুহাত দেখা দেখাইলো। পরবর্তীতে তার নাম্বারটা আমরা অফ পাইলাম। নোবেলকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে যান সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। সেখানে মৌখিক অভিযোগ করেছেন তিনি। নোবেল মাদক সেবন করে বাসায় এসে তাকে নির্যাতন করত বলে দাবি করেন সালসাবিল। আমি তার সাথে সংসার করেছি, সে খুব ভালো একজন মানুষ ছিল এবং কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে এবং নেশাটা শুরু করার পরে সে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয়। পুলিশ জানিয়েছে টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়া, মদ্যপ অবস্থায় স্টেজ ভাঙচুর সহ বেশ কিছু অভিযোগ আছে নোবেলের বিরুদ্ধে। এছাড়াও স্ত্রীকে নির্যাতনের বিষয়টিও জানতে পেরেছে তারা। সব সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তার ওয়াইফ আমাদের কাছে 3-4 দিন এসেছে তার বিরুদ্ধে, যে সে তার ওয়াইফকে মারপিট করে এবং সে চিকিৎসা এবং পুলিশের উপস্থিতিতে তাকে মারপিট করেছে এবং তাকে এনে সে চিকিৎসা করেছে, আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সব কিছুর প্রেক্ষিতে তার যে অধপতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4টা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছি এবং সে এইগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে, বলিয়েছেন যে তারা তাদেরকে এইগুলি দেয়। নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে, সে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিল কিন্তু অনুষ্ঠানে যায় নাই, যা বলে তারা বাদিয়ে মামলা করছে, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের কাছে এই ধরনের তথ্য আছে। সে দেশে বিভিন্ন জায়গায় যায় এই ধরনের অনুষ্ঠান করার নামে টাকা নেয় কিন্তু পরে অনুষ্ঠান যায় না, এই ধরনের প্রতারণার অনেক অভিযোগই তার বিরুদ্ধে আমরা শুনতে পাই। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।